Dara hadis pash. Alhamdulillah. Mukhtar. Alhamdulillah. Rakhas sus korsen. Adaber upore. দেখতেছেন দেখে এই রকম মনে করেন না দিয়ারও কিলামি কি বলতেছিলাম আমি আমার কথা মনে আছে নি আমি কসম করে বললে হানিস হব না আমি যা বলতেছি এগুলো আমাদের বাপ দাদাদের কথা হুবহু নকল করে বললাম একটা কথা বলছি কিন্তু বাপ দাদার কথা কি করছি নকল করছি কথাগুলো স্মরণ রাখবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ হাবিবুল্লাহর আচরণ চান ইনশাআল্লাহ খলিলুল্লাহর আচরণ চান ইনশাআল্লাহ কালিমুল্লাহর আচরণ চান ইনশাআল্লাহ তাহলে কি হইতে হবে ওলিউল্লাহ বলেন আওয়াজ করে ওলিউল্লাহ এই ওলিউল্লাহ হওয়ার জন্য কয়টা আমল বললাম তিনটা আমল এক নাম্বার প্রতিদিন কিছু সময় আল্লাহর জিকির করবেন ইনশাআল্লাহ কোন ইনশাআল্লাহ আরো জোরে বলেন ইনশাআল্লাহ আই মিয়া বকিল ইনশাআল্লাহ কোন না আপনি জিকির করবেন কি জোরে বলেন ইনশাআল্লাহ দুই নাম্বার প্রতিদিন আল্লাহর কোরআনের তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ 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 যারা কোরআন শরীফ পড়তে পারেন না তারা দরকার হয় কোরআনের সাথে দেখা করবে মা নাই তাও মাল লগে যায় দেখা করা শুক্রবারে প্রতি শুক্রবারে কোন সন্তান যদি মায়ের সাথে দেখা করে মানে কবর জিয়ারত করে আহা পিছনে গুণা মা পেয়ে মায়েরা দেখা যায় না কবরের পারে দাঁড়াইলে মা খুশি হয় সন্তানের গুনাহ মাফ কোরআন পড়তে পারে না তারপরেও কোরআনের সামনে যায় দাঁড়াইলেও আল্লাহ খুশি হয় তাকওয়া নসিব হয় কিছু কিছু জিনিস দেখলেও সওয়াব হয় কাবা দেখলে সওয়াব হয় মা বাপ দেখলে সওয়াব হয় কোরআন দেখলে সওয়াব হয় সুবহানাল্লাহ বললেন না কিচ্ছু বললেন না আর সিনেমা দেখলে কিরণ মালা দেখলে ইস্টার জলসা ইস্টার জলসা দেখলে আল্লাহ হেফাজত করেন বলেন আমি কোরআন দেখলে কি হয় সব হয় এখানে হাদিসে আছে কোরআন না দেখে বললে অক্ষরে দশ নেক হয় আমি খবরটা দেওয়ার সাথে সাথে সুবহানাল্লাহ ভালো করে পড়িস পেলাম কোরআন শরীফ না দেখে পড়লে অক্ষরে অক্ষরে দশ নেক হয় আর কোরআন দেখে পড়লে অক্ষরে অক্ষরে বিশ নেক আমল নামায় জমা হয় দশ নেক হলো পড়ার সওয়াব দশ নেক হলো দেখার সওয়াব পড়তে না পারলেও কোরআনের লোকে দেখা করবি তো এই ওয়াদা করবি তো এরকম ইমান তাজা কর এ তাজা ইমান নিয়ে ময়দানে দাঁড়িয়ে যা ইনু ম্যানম দেখবি লাশ গুটায় পালাইতেছে বিদেশের বাড়িতে ইমান নিয়ে বেরিয়ে যা আল্লাহ বুঝদান করে পারলে মাঝে মাঝে আল্লাহ আলাদের সোহবতে বসে কাসরাতে সোহবতে আহুল্লাহ আল্লাহ আলাদের সোহবত নিবা দিল আল্লাহ আল্লাহ হবে এক এক করে তো আল্লাহ আল্লাহ চলে যেতেছে হবিগঞ্জের হজরত রে আর পাবো না আশরাফ আলী রহমতুল্লাহ আলাইহি পাবা না আরো আরেকজন বুজুর্গ ইন্তেকাল করলেন কে জানেন সিলেটে হ্যাঁ মুজিবপুরি রহমতুল্লাহ আলাইকে পাবা না আবুল কালাম জাকারিয়া রহমতুল্লাহ আলাইকে পাবা না এক এক করে যাইতে যাইতে আনসারি সাহেব হুজুর থেকেও পাচ্ছ না গনিমত মনে করো
তাদের সান্নিধ্যের কদর করো, যাদেরকে পাইতেছ এদেরকে একদিন পাবা না। মুরব্বীদের প্রতিনিধি হয়ে তাদের কথা বলতে আজ আমি এসেছিলাম, এটাও হতে পারে কাল আমাকে পাবা না। যা বললাম দিলের কানে তো শোনো আর আমলে আনো, দেখবা বাতিল তোমাকে দেখলেও কিছু করতেছে, আল্লাহ তাআলা তৌফিক দান করে। মাওলানার সাথে মহাব্বতের সাথে বসে, নতুন মেহমান আসে নাই কখনো এই মাহফিলে, এবার নতুন, কিন্তু বয়ান কিন্তু দেখতে ছোট, কিন্তু বয়ান কিন্তু ছোট না, বয়ান কিন্তু বড় বড়দেরকে কাঁপায় হলাই দেয়। আদবের সাথে বসে কিছু নসিহত শুনতে থাকেন, আখেরি মোনাজাত পর্যন্ত থাকবেন, আখেরি মোনাজাত করে যাবেন। এ আবেদন রেখে আমি আমার সংক্ষিপ্ত যে সবক শুনাইছি এটা স্মরণ রাখা।